হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ফর ইউ বাংলা। আর আপনারা জানেন যে ফর ইউ বাংলা চ্যানেল নিরপেক্ষতার সাথে সমস্ত পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল আপডেটগুলো সবার আগে আপনাদের পর্যন্ত পৌঁছায়। তাই ফর ইউ বাংলা চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশন অন করে রাখুন। দেখুন আজকে যে বৃহৎ রাজনৈতিক খবরটি এসছে, যেখানে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হালি শহরে এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায় কিন্তু বলে দিয়েছেন যে বদলা হবেই। মুকুল পুত্র শুভ্রাংশু রায় কিন্তু বলেছেন যে বদলা হবেই। চলুন আমরা সংক্ষিপ্তভাবে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে যারা এখনো ভিডিওটিকে লাইক করেনি একটু লাইক করে দিন। যেখানে হালি শহরের বুকে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি চলাকালীন বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে। মৃত বিজেপির বুথ সভাপতির নাম সৈকত ভাওয়াল। ঘটনার জেরে হালি শহর বলদেঘাটে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে রয়েছে বীজপুর থানার পুলিশ। হাসপাতালে উপস্থিত রয়েছেন বীজপুরের বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সাংবাদিকদের তিনি জানান, আমি মুখ দিয়ে বলতে পারবো না মারের বদলা আরেকটা খুন, কিন্তু বদলা হবেই, যার কল খালি হলো সে ছেড়ে দেবে না। অর্থাৎ মুকুল পুত্র শুভ্রাংশু রায় কিন্তু রীতিমতো তিনি বলে দিয়েছেন যে বদলা হবেই, যার কল খালি হলো সে ছেড়ে দেবে না। সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এদিন হালি শহর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। আচমকাই সেখানে বাইকে করে হাজির হয় 25 থেকে 30 জন দুষ্কৃতী। শুরু হয় এলো পাথারি মার। এই 25 থেকে 30 জন দুষ্কৃতী সেখানে উপস্থিত হওয়ার পরে শুরু হয়ে যায় এলো পাথারি মার। মারের চোটে সৈকত ভাওয়াল, 33 বছর বয়সী সৈকত ভাওয়াল বিজেপির বুথ সভাপতি, অবস্থা সংকটজনক হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হয়েছেন পাশাপাশি আরো 6 জন। হামলাকারী সকলেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বলে দাবি করেছেন কিন্তু শুভ্রাংশু। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য সামনে আসেনি, তবুও আজকে যে বৃহৎ খবরটি এসছে যে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে হালি শহরে, শুভ্রাংশু রায় অর্থাৎ মুকুল পুত্র শুভ্রাংশু রায় কিন্তু রীতিমতো বলে দিয়েছেন যে বদলা হবেই, যার কল খালি হয়েছে তারা কিন্তু ছেড়ে দেবে না। আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।